পাপ যে করেছিলাম কে জানে, যে ঈশ্বর একের পর এক শাস্তি দিয়ে যাচ্ছেন। আমার অর্জুনকে ঈশ্বর কেড়ে নিলেন, কৃষ্ণের একের পর এক বিপদ লেগেই আছে। তারপর যে কাপড়টা মুখে ভাত জোগাত, সেটা সেটাও ধুলিসাৎ করে দিলেন। কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছেন ঈশ্বর আমাদের, তুমি বলতে পারো ঠাকুর? আমি জানি না বোট, চিরটা কাল দেখে এসেছি তুমি দাদা এই বাড়িটাকে, বাড়ির প্রত্যেকটা মানুষকে নিজেদের থেকে বেশি ভালোবেসেছ। তাও কেন এমন হলো বলো তো? চারিদিকে অন্ধকার নেমে আসছে, গোটা পরিস্থিতি যেন হাতের বাইরে চলে যাচ্ছে, মৃত্যুর বাড়ি চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ ঠাকুরপো? না দিদি, কোনো কিছু ধ্বংস হয়ে যায়নি, কিছু শেষ হয়ে যায়নি। কুসুম থাকতে কিছু শেষ হতেই পারে না। এত কিছুর পর তুই এই কথা বলতে পারছিস মেজ? হ্যাঁ দিদি, আমি এই কথাটা বলছি। আজ আমি নিজের মুখে স্বীকার করছি যে এই বাড়ি ব্যবসা সম্পত্তি অধিকারের লোভে আমি মেয়েটাকে অনেক কথা শুনিয়েছি, অনেক অত্যাচার করেছি, অনেক ভুল বুঝেছি, আর সেই জন্যই বোধ হয় মৃত্যুর বাড়িকে এইভাবে শাস্তি দিচ্ছেন ভগবান। আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি দিদি, বলতে পারো থেকে শিখেছি। দিনের পর দিন মেয়েটাকে দেখে আমি বুঝতে পেরেছি যে আমি কতটা ভুল ছিলাম। মেয়েটা দিনের পর দিন নিজের বিপদের কথা না ভেবে সব সময় আমাদের দুর্দিনে ঝাঁপিয়ে পড়েছে আমাদের উদ্ধার করার জন্য। একটু দেরি হলো, আজ যখন তুমি নিজের ভুল স্বীকার করে নিয়ে কুসুমকে নিজের করে নিতে চাইছো, এটা দেখে কিন্তু আমার আমার বেশ আনন্দ হচ্ছে। দিদি দিদি, আমি কুসুমের প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা থেকেই বলছি যে এবারে সমস্ত সর্বনাশ থেকে একমাত্র কুসুমই আমাদের রক্ষা করতে পারে। তুমি দেখো দিদি, ও কিশোরকে ঠিক ফিরিয়ে আনবে, আর আমাদের ব্যবসাটাকেও দাঁড় করিয়ে দেবে কুসুম। এই মিত্তির পরিবার থেকে যা যা হারিয়েছিল সে সব উদ্ধার করে আনবে এবারই যোগ্য বউ কুসুম। তুমি দেখো, ও আগের মতো আবার সব করে দেবে, কুসুমের জন্য এবারে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, ও সবকিছু ঠিক করে দেবে।